মেহেরপুরে বিসমিল্লাহ ভাঙ্গি ঘর থেকে চোরাই ডেকোরেটরের মালামাল উদ্ধার। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্টে। মেহেরপুরের চোরাই ডেকোরেটরের মালামাল ভাঙ্গি দোকান থেকে উদ্ধার করেছে মেহেরপুর পুলিশ। আজ সকাল 9টার দিকে মেহেরপুর কাথরি সড়ক তেলপাম্প সংলগ্ন আব্দুল মান্নানের বিসমিল্লাহ ভাঙ্গি ঘর থেকে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই রেজানুলের উপস্থিতিতে এসব মাল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সহ মেহেরপুর সাউন্ড ও ডেকোরেটর মালিক সমিতির সভাপতি সানু ডেকোরেটরের মালিক সানোয়ার হোসেন, ঈশান ডেকোরেটরের মালিক ইমামুল হক ও হারিয়ে যাওয়া ডেকোরেটরের মালিক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। জানা গেছে, আব্দুর রহমান হত্যাকাণ্ডের 2 দিন পূর্বে মেহেরপুর শহরের কাশারি বাজার এলাকার সদর উপজেলার উজলপুর গ্রামের বাসিন্দা আলমগীর বাদশার ছেলে নাহিদ হাসান মেহেরপুর ডেকোরেটর থেকে তার ব্যবসা প্রতিষ্ঠানে হাল খাতার অনুষ্ঠান করবে এমন কথা বলে বিভিন্ন মালামাল নিয়ে যায়। একই সাথে সাগর নামে এক ব্যক্তির নিকট থেকে সাউন্ড বক্স ও একটি অ্যাম্প্লিফায়ার নিয়ে যায়। পরে নাহিদ হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি জানাজানি হওয়ার পর মেহেরপুর ডেকোরেটরের মালিক সহ সাউন্ড বক্সের মালিক তাকে খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে গত রবিবার মেহেরপুর সদর উপজেলার কুটিরঘাট সংলগ্ন মাসুম ডেকোরেটর থেকে চুরি হওয়া সাউন্ড বক্স ও অ্যাম্প্লিফায়ার উদ্ধার করা হয়। পরে আজ সকাল 9টার দিকে মেহেরপুর কাথলি সড়ক তেল পাম্প সংলগ্ন আব্দুল মান্নানের বিসমিল্লাহ ভাঙড়ি ঘর থেকে একটি ডেক্সি, 10 পিস গামলা, 10 পিস চামচ, একটি কড়াই, 20 পিস গ্লাস প্লেট, 20 পিস ধামা গামলা, 4টি ঝুড়ি, 1টি জগ, 4টি 4 পিস সিলিমচি উদ্ধার করা হয় এবং ভাঙড়ি দোকান মালিক আব্দুল মান্নানের ছেলে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এজাহারে উজলপুর গ্রামের বাসিন্দা আলমগীর বাদশার ছেলে নাহিদ হাসান, ভাঙড়ি ঘর মালিক আব্দুল মান্নানের ছেলে ইয়াসিন এবং আব্দুল মান্নানকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছে। সদর উপজেলার উজলপুর গ্রামের বাসিন্দা আলমগীর বাদশার ছেলে নাহিদ হাসান সম্পর্কে জানতে গিয়ে এ ধরনের অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এর কয়েকদিন পূর্বে মেহেরপুর শহরের একটি ঠিকাদারের কাছ থেকে কৌশলে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে কেটে পড়ে। সর্বশেষ শোলমারি গ্রামের আব্দুর রহমান ইজি বাইক ভাড়া করে ইজি বাইক ছিনতাই করার লক্ষ্যে শহরের হোটেল বাজার এলাকায় এজাজ হোটেলে আব্দুর রহমানকে জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে ইজি বাইক নিয়ে পালিয়ে যায়। আসার পর এখানে দরবারের কাছ থেকে জানতে পারি যে নাসির নামে কোনো এক ব্যক্তি মেহেরপুরের কোনো এক ডেকোরেটরের কাছ থেকে কিছু জিনিসপত্র, দোকানের জিনিসপত্র কিনে এখানে আসে এবং এসে বিক্রি করে গত 3-4 দিন আগে, এবং জনগণ তাকে এখানে ওই জনগণ এই এসে বাঙালির দোকানদারকে জিজ্ঞাসাবাদ করে। আমরা আসার আগেই অবশ্য সে এখান থেকে চলে যায়। আর তার ছেলেকে আমরা ধরেছি, আটক করেছি, পুলিশ হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরবর্তীতে আমাদের অফিসের এজার মেহেরপুর থানা সাহেবের নির্দেশ ক্রমে এবং তার দিক নির্দেশনায় আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।